সকাল সকাল তুই একদম ঘর পরিষ্কার কাজে লেগে গেছে সকাল সকাল। আমার বর যে আমার সাথে এরকম ভাবে শত্রুতা নিভাবে আমি ভাবতে পারিনি। চশমা পরনি কেন? আমার মাথাটা ব্যথা করছে ফ্রেন্ডস। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি, তার আগে বলে নিই, হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব একটা ভালো নেই, এই জায়গাটা দীপদীপ দীপদীপ করছে, দেখাচ্ছি কেন। আমি ভাবতেও পারিনি যে আমার বর এরকম ভাবে আমাদের সাথে, মানে আমার সাথে শত্রুতা নিভাবে। মানে আমি যে জিনিসটা করেছি ভুলবশত, ও সেই জিনিসটা করবে। এখন হালাকি ও বলছে ভুলবশতই করেছি। কি গো, কিভাবে করো? যো নিজের থেকে ক্যামেরাটা ঘোরাও। আরে এটা চশমাটা রাখা ছিল, নিয়ে পড়ে গেল। পড়ে দেখছি একটা ডান্টি সরে গেছে, একটা আছে। বললো তাও কাজ তো চলছে, এখন চালাও কি কাজ। আমি ঘুম থেকে উঠি উঠি জাস্ট মাথাটা এমনি করে তুলেছি, হঠাৎ দেখছি বলে এই পড়ে গেল, ভেঙে গেল, কি হলো কি হলো বলে তুলে পড়ে, না না কিছু হয়নি, লাগিয়ে দিচ্ছি, দেখি ওটা লাগানো যায়। মানে আমিও দুটো ডান্টি ভেঙেছি বলে ও আমার একটি ডান্টি ভেঙে দিল। তো বললাম যে আজকে চলো, এবারে ভেঙে যখন গেছে তো সেম প্রসেস, ডাক্তারের কাছে যাই একবার, পাওয়ারটা আবার চেক করি, আর চশমাটা আজকে দিই, আবার আজকে বিকেলে নিয়ে নিই চশমা। এত বাজে অবস্থা হয়েছে ফ্রেন্ডস আমাদের, 24 ঘন্টা ল্যাপটপ আর মোবাইলের কাজ হয়ে পড়ে না, চশমা চোখে না থাকলে চোখগুলো দীপদীপ দীপদীপ ব্যথা হচ্ছে। কিন্তু সেটা ছাড়া তো চলবেও না, করতেই হবে। আজকে যাবো এখন একটু পরে। হ্যাঁ, তো এই যে আজকে কিন্তু এখনো ব্লগ পোস্ট হয়নি, ইনফ্যাক্ট এডিটও কেবল 50% হয়েছে, তো এখন একটু করে নেবো বসে। আর এই যে দেখিয়ে দাও একটুখানি, আমি এখন এগুলো নিয়ে বসেছি ফ্রেন্ডস, তার কারণ হচ্ছে কালকে মঙ্গলবার। হালাকি এইখানকার কোনো সবজি মশলাপাতি আমি আর মা খাবো না, কিন্তু তাও প্রতিবার মঙ্গলবারের আগে আমার ফ্রিজ ডিপ ক্লিন, তারপরে এই সেলফ ডাব্বা ফাব্বা ডিপ ক্লিন, এগুলো আমার আর কি নিয়ম, আমি করবো না তো আমার মনটা খুঁতখুঁত করবে। তো ফ্রিজটা তো করে নিয়েছি কাল, যেহেতু কোনো কালকে কোনো না ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা কালকে কালকে করেছি না পরশু করেছি, কালকে করনি, আগে করেছি ফ্রিজ। হ্যাঁ, তো মানে যাই হোক সেদিন ব্লগ করিনি, তাই ফ্রিজ পরিষ্কার হয়ে গিয়েছে, ওটা দেখানো ঠিক আছে। মানে একদম ডিপ ক্লিন, ফ্রিজের প্রতিটি সেলফ গুলোকে বার, সেলফি তো বলে ওগুলোকে নাকি, ওই তো ওগুলোকে বার করে করে আর কি ধুয়েছি লাগিয়েছি, তো ওগুলো সব তো হয়ে গিয়েছে। তো আজকে এই যে কিচেনটা একদম সকাল, এই কাজগুলো যদি বেলাতে করবো বলি না সাংঘাতিক প্রবলেম হয়ে যাবে, মানে শরীর সাথ দেবে না আর সব থেকে বড় মন সাথ দেবে না। তো ঠিক আছে চলো, সাদা থাকো ফ্রেন্ডস, দেখতে থাকো ওই বর এরকম ভাবে শত্রুতা আমার সাথে নিভালো। আমি মানে ওরটা যেহেতু শেয়ার করেছিলাম তো আমারটা তো করতেই হবে। খানিক বাদে চশমাটা নিয়ে এসে দেখাচ্ছি, তাহলে তোমরা আরো বুঝতে পারবে। যাই হোক করে নি, ওই গ্রিন টি বসাও একটু। আর ম্যাডাম সকাল সকাল এদিকে ফলোয়ার স্টার্ট হয়ে গেছে বড়া। ও হ্যাঁ, খুশির খবর, লিংকডইনে প্রথম দিনে একদম ব্লাস্ট হয়ে গিয়েছে। তার কারণ আছে, কারণ আছে, কারণ আমার লাকি ম্যান আমার সাথে আছে, আর বরের গাইডেন্স আমি করছি, কারণ আমি আমার মাথায় এখানে একটুও লাগাইনি, তো এটা হওয়ারই ছিল, তাই না? তো হয়ে যাবে, আজকে টার্গেট আছে যে 100 ফলোয়ার্স পার করা, তো মোটামুটি অর্ধেকের মতন হয়ে গেছে সকাল সকাল 2 ঘন্টাতে। তো এখন দেখি কি হয় আগেকার। আমার খুব ভালো লাগছে। আচ্ছা এখানে এডিটিং চলছে। আচ্ছা এই ডান্টিটা লাগিয়ে না, এটা এটা খুলে গেছিল। এমনি ভাবেই করছি ফ্রেন্ডস, আমার ব্যথা করছে চোখগুলো, ডাক্তারের কাছে যেতে তো একটা সময় লাগবে নাকি। এই ফ্রেমটা আমার খুবই প্রিয় ছিল, এটা ভালো করলে না বর তুমি। হ্যাঁ এটা চেয়ে ভালো ফ্রেম, এবারে গোল নেবে একদম, একদম গোল গোল দুটো। এটা আমার কালারটা, আমার না পার্পল কালার খুব পছন্দের কালার, মানে একটা প্রিয় রং আর কি আমার। কিন্তু না এই যে ভেঙে গেল, এটা লাগজেও না, চেষ্টা করেছিলাম ঢুকতে। আর পার্পল খুঁজবে না, এটা চাইবে পার্পল। যাই হোক কিচেন ক্লিন হয়ে গেছে, ফুল ক্লিন হয়ে গেছে, ওটা শেয়ার করলাম না ফ্রেন্ডস, কারণ একটু হড়বড়ির মধ্যেই করেছি ব্লগটা, যেহেতু যাইনি তো মাথার মধ্যে টনটন টনটন করছে, 8টার সময় চলে যায় ওই জন্য। আজকের থেকে চেষ্টা করবো সব কিছু ম্যানেজ করার টাইমে। আর এই যে গ্রিন টি বর নিয়ে এসছে, এখানে গ্রিন টি খাবো। আর কালকে যে বিছানা চাদরটা পেতেছি না ফ্রেন্ডস, সেটা কিন্তু আমার মা দিয়েছে। আমার ঘরের মোস্টলি চাদর আমার মাই দেয়, হয়তো আমি খুব মানে রেয়ারই কিনি আর কি, ওই অ্যামাজন থেকে বরের পছন্দ হয়েছিল কিনেছিল, ইয়োগিতা থেকে কিনেছিলাম, মানে হয়তো 4-5টা কিনেছি, বাকি ম্যাক্সিমাম এই 13 বছরে আমি মাই আমাকে দেয়। তারপর বিয়েতেও অনেক চাদর পড়েছিল আমার বিয়েতে, তো সেগুলোও সব মা একে একে আমাকে দিয়েছিল, নিয়ে এসে পেতেছিলাম। যাই হোক এই চাদরটা কীরকম তোমরা তো আগের ব্লগেই দেখেছো জানি হোক। তো চলো এই যে গ্রিন টি বর নিয়ে এসছি খাই। Thank you.
এমনিভাবে বর গিয়েছিল ফ্রেন্ডস, আর এই যে আজকে আমি চললাম। হালাকি একটু একটু ডিফারেন্স আছে, ওর দুটো টান্টি আমি ভেঙে ফেলেছিলাম, আমারও একটাই ভেঙেছে, মানে একটু মায়া দয়া করেছে, না দুটো ভাঙবো না। তো থাক, এটা কিন্তু আমার রিলসে ভালো কাজে আসবে। ওই মুসলিমাটার নাম কি গো? হেরা ফেরি না? ওই হেরা ফেরির ডায়লগগুলোতে বেশ ফানি ফানি, ওগুলোতে কাজে আসবে। চলো তাহলে যাই, ডাক্তারটা দেখিয়ে আসি। এমনিতেও না ফ্রেন্ডস, আমার কিছুদিন ধরে মাথাটা খুব ব্যথা করছিল, তো আমার মনে হচ্ছিলো যেন একবার চেক করানো দরকার। পাওয়ারটা হয়তো বেড়েছে, কমবে তো না, তো আরও মোটা কাজ একটু লাগবে। তো যাই হোক, চলো তাহলে দেখিয়ে আসি, বাড়িতে এসে আবার রান্নাবান্না করতে হবে। আজকে এসে দেখছি ক্লিনিকে কিন্তু প্রচুর ভিড় আছে। আসলে আজকাল এত মোবাইলের ব্যবহার হয়ে গিয়েছে যে কম বেশি সবারই চোখ খারাপ হয়ে গিয়েছে। তো এখানে না মানে যে কোনো জায়গাতেই দুবার তিনবার করে চেক আপ হয়। তো ডাক্তার যিনি থাকেন উনি একদম লাস্টে দেখেন। তো দেখো এখানে এই ভাইয়াটা আমাকে প্রথমে চেক আপ করছে, মানে পাওয়ারটা বোঝার চেষ্টা করছে, এরপর কিন্তু আবার ডাক্তারেরও চেক আপ হয়। তো আজকে যেটা হয়েছে, আমার চোখে 10 মিনিট অন্তর অন্তর তিনবার ড্রপস দেওয়া হয়েছে, আর চোখটা খোলা যাবে না, বন্ধই রাখতে হবে মোটামুটি 10 মিনিট। তো এমনি করে করে না মাঝখানে একবার ঘুমও পেয়ে গিয়েছিলো। তা যাই হোক, বর কিন্তু এরই মাঝে বেশ ভালোই আর কি ভিডিও নিয়েছে, ইনি হচ্ছেন ডাক্তার। চোখের মধ্যে প্রায় 3 বার ড্রপ দেওয়া হলো ফ্রেন্ডস, তো মনে হচ্ছে যেন লেফট সাইডের পাওয়ারটা বেড়েছে বলো। আর এই ড্রপসটা দেওয়ার ক্ষেত্রে না ভাইয়াটা বললো এখন 4-5 ঘন্টা আমি আবছা দেখবো, দেখছিও মানে এক্স্যাক্টলি কথাও যে বলছি, তো মানে আবছা লাগছে। তো এই জাস্ট বেরালাম, কাল সকালবেলা আবার আসতে হবে, কাল সকালবেলা পাওয়ারটা এখন সেট হবে। এখন জাস্ট চেক হলো, এখন প্রায় 45 মিনিটেরও বেশি এখানে সময় লেগে গেল। তো ঠিক আছে, চেক হওয়াটাও দরকার ছিল, তাই কি না? চলো ওষুধটা চলে গিয়ে করে নাও, ওষুধটা যেন কালকে নিয়ে নেবো। আচ্ছা আজকে থেকেই বললো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন দুটো ড্রপ, মাল্টিভিটামিন তো দেবেই, চোখের ডাক্তারের কাছে এসছি মানে মাল্টিভিটামিন দেবেই। ঠিক আছে চলো, তাহলে আর বেশি মোবাইলটার দিকে তাকিয়ে লাভ নেই। মাঝখানে দুপুরবেলায় কানার মতো আবছা দেখছিলাম সবকিছু, কানামাছি বউ বউ যাকে পাবি তাকে চোখে বাঁধতে হয়। তো দুপুরবেলা যদি আমার সাথে কেউ কানামাছি খেলতো তাকে মানে আমাকে কিছু বাঁধতে হতো না, আমি এমনিই আবছা দেখছিলাম। তা ভাইয়া বলেছিল যে 4-5 ঘন্টা রেস্ট নেবার পর ওটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। তো এখনও যে ফ্রেন্ডস খুব ক্লিয়ার হয়েছে তা না, মাঝে মাঝে ধুন্দলা ধুন্দলা হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি তো আবার ভয় পাচ্ছিলাম, বরকে বললাম কী কী দিয়ে দিল কে জানে বাবা, বেকার দিল। তা আমার বর আবার সবসময়কার মতো, কেন নেগেটিভ ভাবো তুমি, হ্যাঁ ডাক্তারের কাছে এসেছে নিজের মাথা লাগাচ্ছে। ঠিকই বলেছে, ওইটাও ভুল, সবসময় আগের থেকে নেগেটিভটা ভেবে নিলে নেগেটিভই হয়, আর পজিটিভ ভাবলে পজিটিভ। আমি ভালো একটা ডাক্তারের কাছে গেছি, সেখানে আমার মাথা লাগবে কেন? তা অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, এর আগে অনেকবার চোখের আমার ট্রিটমেন্ট মানে ডাক্তার দেখাতে গেছি, ট্রিটমেন্ট হয়েছে মানে ডাক্তার দেখেছি, চশমা নিয়েছি, কিন্তু কখনো এরকমভাবে লিকুইড মানে ওষুধ দিয়ে দিয়ে আমাকে প্রায় 45 মিনিট অবধি বসিয়ে রাখেনি, 10 মিনিটের অন্তর অন্তর ওষুধ দিয়ে। অ্যাকচুয়ালি না আমার একটা চোখে অনেক বেশি পাওয়ার আছে, ডান চোখে বোধ হয়, বুঝতে পারছি না, এই যে এখন তো ধুন্দলা দিচ্ছি, যাই হোক তো আমি এখন ভুলে গেছি, ওই ইয়েটা দেখলে বুঝতে পারবো, পাওয়ারটা দেখলে পরে রাইট লেফটে। তো আমারটা বেশি পাওয়ার আছে, তো সেই জন্য আর কি হয়তো এইটা করলো ওরা, কি বা আমার ইদানিং চোখগুলো ব্যথা করছিলো, আরও নানা রকমের প্রবলেম হচ্ছিলো, সেগুলো বলেছিলাম সেই জন্যই হয়তো করলো। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালো সুন্দর একটা ঘুম হয়েছে, চোখটাও ক্লিয়ার হয়ে গেল। ঘরে এখন টুকটাক প্রচুর কাজ আছে, এই যে রাজ্যের কাপড় কাচা হচ্ছে, এগুলো গুটানোর আছে, কিচেনে হালকা ফুলকা বাসন আছে সেগুলো এসে নিয়ে ক্লিন করার আছে। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, মোবাইলে চার্জ ছিল না, তাই লাস্ট ওই ডাবের জলের একটু ক্লিপিংস দেখিয়ে তারপর আর কিছু করতে পারিনি। শুট এসে নিয়ে জাস্ট কোনোরকম খাবার খেয়েছি, আমার আবার খুব খিদে পেলে গ্যাসের ব্যথা উঠে যায়, খাবার দাবার খেয়ে পরে শুয়ে পড়েছিলাম। তো এখনও ঘরে কিচ্ছু করবো না, চলে যাবো বাইরে, মাস্কাবাড়ির লিস্ট বানিয়ে নিয়েছি, মাস্কাবাড়ি নিতে হবে, যাবো একটু ফ্ল্যাটে, অনেক দিন ফ্ল্যাটে যাইনি, তোমরাও দেখতে পাচ্ছ ব্লগে দেখোনি, বিকজ ভাইয়ারা সবাই যে যার নিজের ঘরে গিয়েছিলো, তাদেরও ঈদ পরব ছিল ওই জন্য, তো সবাই বোধ হয় চলে এসেছে আজকে আশা করছি। তো দেখা যাক, ফ্ল্যাট তালা মারানা কাজ চলছে, আমিও আমরাও দেখতেই যাবো, তো টুকিটাকি কাজ আছে। তো চলো সাথে থাকো, এখন থেকে আবার স্টার্ট করে দিলাম, বেশ অনেকক্ষণ পর কি হচ্ছে, কাজকর্ম চলছে, এসে দেখছি কাটা ছিটে সব এখানে ভিড়া করছে।
আর এই রুমটাতে এখন জাস্ট বসানো বসানো হয়েছে ফ্রেন্ডস, এখন কোনোটাই ওরকম ভাবে সেট হয়নি। এই যে এবার এখানটাতে হবে টিভি ইউনিট, এদিকে আলমারিও হয়ে গেছে, আর এখানে ঠাকুরের মন্দির, এটা জাস্ট এখন বসানো হয়েছে সেট ভাবে। তা আজ কিন্তু বেশ অনেক কটা দিন বাদে আমার কাজ শুরু হলো, তাই না? কাজকর্ম চলছে দেখে নিলাম, বেরিয়ে যাবো, কারণ হচ্ছে বড় রাতটার থেকে সেশন আছে আর আমাদেরও টুপিটাকি করে কাজ আছে। ভাবছি সময় যদি সময় হয় যাবো একটু দিদি ভাইয়ের দোকান, দুটো সুতির ব্লাউজ কিনবো, কারণ কালকে যাবো কালী মন্দির। তো কাল আমার কাছে না নতুন নতুন ভালো ব্লাউজের অনেক স্টক আছে, কিন্তু যেহেতু ঘরে শাড়ি পরি না তো ওরকম সুতির ব্লাউজের স্টক নেই। তো মন্দির টন্দির যেতে গেলে তো ওই নতুন ব্লাউজ ভালো লাগে না, তো সেই জন্য। তবে এরকম নয় যে না নিলে কালকের জন্য কিছু নেই, কিন্তু সময় হলে যাবো আর কি। তো চলো বেরিয়ে যাই। তো এই যে এখানে সব কাপড়গুলো পাট পাট করে গুছিয়ে নিয়েছি, এবার যথাস্থানে রাখতে হবে। আর বর নিয়ে এসছে গ্রিন টি। গ্রিন টি কোথায় তোমার? গ্রিন টি তো পাপড়ি আর নিম কি তোমার বাটির নিচে। আমি এখানে ফ্রেন্ডস এই যে একদম প্লেন মুড়ি চাইলাম, মানে আমার খিদে পেয়েছে, কিন্তু আমার না পাপড়ি নিমকি খেতে মন করছে না, তো একটুখানি মুড়ি খাবো গ্রিন টি দিয়ে। এই যে আমাদের দুজনের গ্রিন টি। বাইরে থেকে এসেছি অনেকক্ষণ, কিচেনে মোটামুটি কাজ ছিল, বাসন টাসন ধোয়া, কিচেনটাকে ক্লিন ক্লিন করেছিলাম। তবু আর কি মঙ্গলবার যেহেতু আমার না কেমন কুদকুদানি ভাব হয়েছে ফ্রেন্ডস, আর নতুন শুরু হয়েছে এরকম বয়সকাল অবধি কী হবে জানি না, মানে ধোয়া জায়গাটাকে 10 বার ধুবো, বিশেষ করে উপাস কাপাসের দিন। এমনি দিনে কোনো ব্যাপার না, এমনি দিনেও ওই করি আমি, মানে রান্না করতে করতে 1000 বার আমার হাত ধুতে লাগে, সবাই হয়তো ধোয়। একটু এইটা ছোঁয়া হয়ে গেলো হাত ধুচ্ছি, ওটা ছোঁয়া হয়ে গেলো হাত ধুচ্ছি, যাই হোক। তো ওই যে এখন বর নিয়ে এলো গ্রিন টি, এখন 7:30 বাজছে নাকি? আচ্ছা 7:45 বাজছে, তোর 8টার থেকে আবার একটা মিটিং আছে, তো চলো খেয়ে নি, কাপড়গুলো রেখে নি। এখানে নেক্সট মান্থ বড় বাবুর বার্থডে, তো চকলেট নিয়ে কথাবার্তা হচ্ছে, তো বলছে ড্যাডি বার্থডেতে ফ্রেন্ডসদেরকে কি চকলেট দেবো, আজকে ওরাও চকলেট আর কি নিয়ে এসে ড্যাডি মিল। তো ওর ড্যাড উত্তর দিল কি তুমি কি ভাবছো সেটা পরে আগে, ড্যাড কি বলছে 50 পয়সা মানে 50 পয়সা চকলেট কিনে, 50 পয়সা থেকে তো ভালো তুমি 20 রুপিস এর ক্যাডবেরি কিনে। আচ্ছা 50 পয়সা বাবু, 50 টাকা বলেনি, 50 পয়সা 1 টাকা চেয়ে কম, তুমি দেখোনি ওটা। এবারে চিম্পুমা আর দিদি ভাই দুজনের বার্থডেতেই আমরা ডাইরি মিল্ক দেবো বা 5-স্টার দেবো, ঠিক আছে? বাচ্চাগুলো খুশি হবে না, গলে যাবে। মার্লিনটা বেশ বড় থাকে। অ্যাকচুয়ালি বাবু কি বলতো বেটা, বেবিসদেরকে না এত চকলেট দেওয়াটা উচিত না, তোমাদেরকেও আমরা এত চকলেট দিই না, এই জন্য এটা একটা ভুল জিনিস মানে বারবার দেওয়া। বার্থডে উপলক্ষে তো আমরা অন্য কিছুও দিতে পারি, একবার আমরা ভেবে নিই, চকলেটই দেবো এরকম কোনো মানে নেই, হয়তো কোনো গিফট দেবো ওই দামের মধ্যে, ঠিক আছে? দেখে নিই, দেখি কি স্টেশনারি গিয়ে একবার আমি ওটা দেখে নিই। হ্যাঁ 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 ইনভিজিবল না, হ্যাঁ ঠিক আছে দেখছি, ঠিক আছে। এই যে এখানে দই বসানো হয়ে গেছে, তো এই হাঁড়িটাকে আর ছোঁয়া যাবে না, মানে দুধটা যখন হালকা গরম থাকে না, মানে যেমন হাত দেওয়া যাবে তখন দইটা দিয়ে তারপর আর ছুঁতে নেই, এরকমই ঢাকা দিয়ে ছেড়ে দিতে হয়। সকালে খুব সুন্দর দই বসবে। আর এখানে আমি ছোলা ভিজালাম আর তার নিচে সাবু ভিজালাম। আর ওখানে দেখো ফ্রেন্ডস দুটো বোতল খালি হয়েছিল, তো ওগুলো আচারের বোতল ছিল, তো ধুয়ে নিলাম ওই ঘি রাখবো। আর এখানে মেয়েদের টিফিন ধুয়ে রেখেছি, তো আপাতত টাটা,
কিচেনে আর কোনো কাজ নেই এখন, তা চলো এখন লাইটটা বন্ধ করে দিই। যাবো একটুখানি ব্যালকনি, তার কারণ হচ্ছে কাপড়গুলো তুলতে হবে। আর এত মারাত্মক মশা হয়েছে, এত মশা হয়েছে যে কি বলবো। কিচেনের কাজ কমপ্লিট হলো ফ্রেন্ডস, ইনফ্যাক্ট ঘরের পুরো কাজই কমপ্লিট করে নিয়েছি, মানে সকালবেলার জন্য যতটা হালকা আর কি করা যায় করে নিয়েছি। তো কাল থেকে হচ্ছে বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারের শুরু, তো এখন বৈশাখ জ্যৈষ্ঠ মিলিয়ে টোটাল 9টা মঙ্গলবার। তো কালকে হচ্ছে শুরু, মানে বৈশাখের প্রথম মঙ্গলবার কালকে। তো কালকে যাব মন্দিরে, সেসব ব্লগ তোমরা নেক্সট ব্লগে, মানে সেসব ভিডিও তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো ফ্রেন্ডস, তার জন্য যা যা প্রিপারেশন নেওয়ার নিয়ে নিয়েছে, কিচেন ক্লিন করা, সাবু ভেজানো, ছোলা ভেজানো, দই বসানো, সবই দেখিয়ে দিলাম তোমাদের সাথে, সবই শেয়ার করলাম। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। চেষ্টা করছি কালকে সকাল 8টায় যেন ভিডিও তোমরা মানে আজকে পেয়ে গেছো, হয়তো জানি না আমি, এখন জাস্ট আমার ইচ্ছে আছে আর চেষ্টাও থাকবে। তবে যদি খুব দেখি যে না রাত হচ্ছে আর চোখটাতে প্রেসার পড়ছে, বিকজ চশমা এখন আমার কাছে নেই আর তিনবার যেহেতু ড্রপ দেওয়া হয়েছে মাঝে মাঝে আবছা লাগছে, তো প্রেসার নেবো না, দেখা যাক যদি হয়ে যায় তো ভালো, না তো হয়তো কাল মানে একটু লেটেই পেয়েছো। তো ঠিক আছে চলো আজকে জন্য গুড নাইট, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো যারা এখনও করোনি, যদি আমাকে ভালো লাগছে। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে লাইক করে দিও। তো কাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।